এক কালাইন বাজারে। চাকার নিচে হয়ে মৃত্যু স্কুল পড়ুয়ার জানা গেছে আজ দুপুর আনুমানিক দেড়টা নাগাদ কালাইন বাজারে থাকা পোস্ট অফিসের সামনে স্কুল থেকে ফেরার পথে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় গ্যালাক্সি স্কুলের মেহমুদ হোসেন নামের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের জানা গেছে পিতৃ মাতৃহীন মেহমুদ হোসেনকে তার কাকা লালন পালন করতেন এই ঘটনার পর শত শত লোক জড়ো হন ও ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ঘটনার খবর পেয়ে কালাইন থানার ওসি অভিজিৎ বড়ুয়া দলবল নিয়ে উপস্থিত হন সঙ্গে কাটিগড়া চক্র উপস্থিত হয়ে স্থানীয় লোকের প্রশ্নের মুখে পড়েন স্থানীয়দের অভিযোগ কালাইন বাজার এলাকায় ফুটপাত দখল করে রেখেছেন সবজি বিক্রেতা এবং অবৈধ অটো রিক্সা পরে স্থানীয় মহিলা সমিতির সভানেত্রী কাটিগড়া সার্কেল অফিসারের নিকট অতি শীঘ্রই কালাইন বাজার এলাকায় অবৈধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান দীর্ঘক্ষণ আলোচনার পর সড়ক অবরোধ মুক্ত করেন উত্তেজিত জনগণ একটা ছেলে এখানে প্রাণ গেছে আর একটা বাচ্চা হসপিটালের সঙ্গে মৃত্যুর সঙ্গে আর এখানে হয়তো আমরা পুলিশের ডান্ডাইয়া আমরা আত্মভঙ্গ কেস মামলা হইব এটা তো চলতে আছে চলতে থাকবো দেশও দেশও দু হাজার চোদ্দো গিয়ে যেটা চলের এটা চলতে থাকবো আর ইটা এটা আমরা পাবলিকে সহ্য করিয়া আর নাইলে পাবলিকের রিভল্ট করতে লাগবো বিদ্রোহ করতে লাগবো মার যাতে কোনো সন্তান হারায় না এটাই যাবি আমরা সরকারের কাছে আমরা পুলিশের কাছে মুক্ত এখন যেভাবে এখন বর্তমান অবস্থায় যেভাবে খালাইনবাজার মুক্ত আছে ঠিক এইভাবে মুক্ত করার দায়িত্ব তারা এখানে নিত